নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল রূপম চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব একটি বিশেষ ভাইটাল পয়েন্ট নিয়ে, যেগুলি আপনার ওয়েবসাইটে একটি ইস্যু হয়ে দাঁড়িয়ে আছে অথচ আপনি জানতেই পারছেন না। তা আমি আগের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে টেকনিক্যাল এসইওর কতকগুলি ফ্যাক্টর্স নিয়ে। সেই সমস্ত ফ্যাক্টর্সগুলির মধ্যে আমি একটি আলোচনা করেছিলাম, সেটা হলো ক্যানোনিক্যাল ইস্যু। এখানে আমি বলেছিলাম, দেখে নিন যে ক্যানোনিক্যাল ইস্যু সাধারণত ইউআরএল কারণে তৈরি হয়। মনে করুন আপনি একটি পোস্টে ইউআরএল চেঞ্জ করলেন, কিন্তু পোস্টটি তৈরি করার সময় ওই পোস্টের ইউআরএল আলাদা ছিল, কিন্তু পরক্ষণে হয় আপনি ইউআরএল কোনো চেঞ্জেস করেছেন বা আপনার অন্য কোনো কারণে সেই ইউআরএলটি পুনরায় আবার ইনডেক্স হয়ে গেছে। এর ফলে কি হলো, আপনার কিন্তু সেই একটাই কন্টেন্ট দুটো ইউআরএল ইনডেক্সিং হয়ে যাচ্ছে। তা এটাই হলো ক্যানোনিক্যাল ইস্যু। এর জন্য আপনার সার্চ ইঞ্জিনে একটা ইফেক্ট আসবে এবং সেখানে আপনার কতকগুলি আর্টিকেলের ইউআরএল এমন এই কারণে ইনডেক্স হতে পারবে না, বা মেন কিওয়ার্ড দিয়ে যে আপনি ইউআরএলটি তৈরি করেছেন আপনার আর্টিকেলের, সেই ইউআরএলটি কিন্তু গুগল সার্চ ইঞ্জিন তার সার্চ রেজাল্ট থেকে সরিয়ে দেবে। সরিয়ে দিয়ে আপনার ওই ডুপ্লিকেট যে ইউআরএলটি তৈরি করেছেন বা আপনি কোনো চেঞ্জেস করে সেটাকেই ইন্ডেক্স করে নেবে। এতে কি হবে, আপনার মেন কিওয়ার্ডের দ্বারা ওই আর্টিকেল কিন্তু আর র্যাঙ্ক হবে না। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে আজকে দেখাবো। এই ইস্যুকে নির্ভর করে আপনি ইউটিউবে অনেক ভিডিও পাবেন। আমিও যখন বিগিনার ছিলাম তখন আমি এই টপিকটা নিয়ে বহু সার্চ করেছি ইউটিউবে, কিন্তু আমি ছোট থেকে বড় সমস্ত ইউটিউবারের ভিডিও দেখেছি, সবাই ঘুরিয়ে ফিরিয়ে নানাদি কথাবার্তা বা বিভিন্ন রকম যেগুলো মেন ফিক্স করার উপায় সেটি না বলে, বা সঠিক কোন জায়গায় ওষুধটা দিলে রোগটা সারবে সেটাই তো দেখাতে হবে। তার জন্য আজকে আমার মনে হলো যে এই টপিকটা নিয়ে আমার বিগিনার বন্ধুদের জন্য একটি ভিডিও তৈরি করি। তা কিভাবে ফিক্স করতে হয় অবশ্যই দেখাবো। তার আগে বলবো বন্ধুরা, একটা ওয়েবসাইটে এরর নিয়ে এসে টিউটোরিয়াল দেখানো অনেক কষ্টকর ব্যাপার হয়। তা আমার ওয়েবসাইটে এরর ছিল না, আপনাদের এই সমস্ত টিউটোরিয়াল দেখানোর জন্য আমি ওয়েবসাইটে এরর নিয়ে এসেছি এবং সেই এররটিকে পুনরায় আমাকে সেই ফিক্স করতে হবে। তার জন্য একটু অবশ্যই কষ্ট হয় কিংবা একটু মেহনত করতে হয়। তার জন্য বলবো, আমার সেই মেহনতের জন্য অবশ্যই একটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন প্রেস করে অল অপশন ক্লিক করে নেবেন, তাহলে এরকম হেল্পফুল ভিডিও আপনি আবারও পেতে পারবেন। তার সঙ্গে বলবো, আপনার যদি কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমার নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে, সেখানে আপনি জয়েন হয়ে যাবেন এবং সেখানে আপনি পার্সোনালি কমেন্ট করতে পারেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আমার সময় মতো করে আপনার সেই কমেন্টে রিপ্লাই করতে। তা চলুন আজকের টপিকটা শুরু করব, তার আগে একটি ইন্ট্রোর পর ঘুরে আসব। তা চলুন দেখিয়ে দিই কীভাবে ইস্যুটি ফিক্সড করবেন বা ইস্যুটি কোথায় এসছে আপনি কীভাবে জানবেন। তা আপনার ওয়েবসাইটে এই ইস্যুটি এসছে কিনা আপনি জানার জন্য আপনি আপনার গুগল সার্চ কনসোলে চলে যাবেন। যাওয়ার পর এখানে কভারেজ সেকশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। কভারেজ সেকশনে ক্লিক করার পর আপনি এখানে এক্সক্লুডেড অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন আর এখানে এরর অপশনটা আনচেক করে নেবেন, তাহলে আপনি শুধুমাত্র এক্সক্লুডেড অপশনটাই দেখতে পাবেন। তা এরপরে আপনি একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন অল্টারনেট পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগস। দেখতে পাচ্ছেন এখানে আমার 32টা এরর আছে, তবে এখানে 32টা প্রপার এরর নয় এখানে দেখায়নি যদিও, তবে আমাকে এটি ফিক্সড করতে হবে। তা 32টার মধ্যে যটাই আসুক না কেন, তাহলে আমার এই ইস্যুটি অলরেডি আমার ওয়েবসাইটে রয়েছে, তার জন্য আমাকে ফিক্সড করতে হবে। তার জন্য আমি এখানে ক্লিক করে নেব, দেখবো আমার কোন কোন ইউআরএল এমন ইস্যুগুলি এসছে। এখানে 32টি এফেক্টেড পেজ দেখাচ্ছে, তবে এখানে মেন ইউআরএল কয়েকটি রয়েছে, 32টা নেই। দেখুন এখানে প্রথমে যে আমার ইউআরএল একটি রয়েছে, এটি কিন্তু আমার একটি পোস্টের ইউআরএল। মনে করুন আমি এখানে এই পোস্টটাকে নিয়ে যাব যে জেনারেল পেজ থিম কাস্টমাইজেশন, তার জন্য আমার ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর আমি আপনাকে ওই পোস্টে নিয়ে যাব, দেখে নিন এই আর্টিকেলটা। তা এটি আপনাকে ভিজিট করে আপনাকে দেখিয়ে দিই এর লিঙ্কটা কী রয়েছে। দেখতে পাচ্ছেন ভালো করে দেখলেন যে আমার এই লিঙ্কটি কিন্তু এরর এসেছে, তাহলে এটি নিশ্চয়ই ইনডেক্স হয়নি। আরও কনফার্ম হওয়ার জন্য আমি যদি এখানে এই লিঙ্কের পাশে এখানে সার্চ অপশানে ক্লিক করে দিই, তাহলে দেখতে পাবো যে এটি ইনডেক্স করেনি গুগল। এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে যে ইউআরএল ইজ নট অন গুগল, অথচ আমার ইউআরএল কিন্তু গুগলে রয়েছে, অর্থাৎ গুগল সার্চ রেজাল্টে রয়েছে। তা আপনাকে দেখিয়ে দিই, তার জন্য আমি এখানে লিঙ্কটি কপি করে নিচ্ছি। ভালো করে দেখলেন আমি এই লিঙ্কটি কপি করছি, যেই পোস্ট আপনাকে দেখালাম বা যে আর্টিকেলটা দেখালাম। তারপর আমি গুগলে চলে আসব, আসার পর আমি এখানে সার্চ বারে ওই লিঙ্কটি পেস্ট করে সার্চ করব। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, আমি আপনাকে আরও ভিজিট করে দেখে দিচ্ছি যে রয়েছে কিনা। বুঝতে পারছেন যে এখানে আমার অ্যাকচুয়াল আর্টিকেলটা রয়েছে। এখন প্রবলেমটা কোথায়, গুগল কেন ওখানে বলছে যে ইউআরএলটি গুগলে নেই, তারই সমাধান বা সেটা কী কারণ সেটা আপনাকে দেখাচ্ছি। এখানে দেখুন আমার প্রথমে ডোমেইন রয়েছে বা মেন ইউআরএল রয়েছে,
তারপরে কিন্তু আমার কিওয়ার্ড রয়েছে বা আমি যেটি পারমালিং হিসেবে সেট করে রেখেছি সেটাই রয়েছে। তাহলে আমার এটাই তো ইউআরএল, তাহলে এখানে যে আমি সার্চ করেছি এখানেও তাই থাকতে হবে। ঠিক এই জায়গাটা দেখে নিন, এই জায়গাটা আমার এটাই তো থাকা উচিত, কিন্তু এখানে কী আছে দেখে নিন, ব্লগিং ওয়েবসাইট। এই ব্লগিং ওয়েবসাইটটা কিসের জন্য ইন্ডেক্স করেছে বা এটা আমার কোথায় রয়েছে আপনাকে দেখিয়ে দিই, আমার ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাই। দেখে নিন এখানে রয়েছে ব্লগিং ওয়েবসাইট, এটা আমার কী, এটা আমার হলো ক্যাটাগরি। অর্থাৎ গুগল এখানে কী করেছে, আমার ওই আর্টিকেলের মেন ইউআরএলকে ছেড়ে দিয়ে আমার ওই ক্যাটাগরিকে ইন্ডেক্স করে দিয়েছে। কী করে সম্ভব এটাই আপনাকে দেখাবো। এটা সম্ভব হয়েছে কারণ গুগল আমার এই আর্টিকেলের উপর দুটো ইউআরএল পেয়েছে। গুগল বিভ্রান্তিতে পড়ে গেছে যে কোন ইউআরএলটিকে ছেড়ে কোন ইউআরএলটিকে সে ইন্ডেক্স করবে। গুগল তখন কি মনে করেছে যে আমার যে ক্যাটাগরিটার নাম রয়েছে এটাই মনে হয় আমার ওয়েবসাইটের বা ওই আর্টিকেলের মেন ইউআরএল, তখন কি করেছে সে এটাই ইন্ডেক্স করে দিয়েছে, আমার মেন ইউআরএলটিকে ছেড়ে দিয়েছে যেখানে আমার মেন কিওয়ার্ড রয়েছে র্যাঙ্ক করানোর জন্য। আশা করি বোঝাতে পেরেছি যে কী পরিস্থিতি এখানে দাঁড়িয়ে আছে। আপনার ক্ষেত্রেও আশা করি এরকম হয়েছে, ভালো করে চেক করে দেখেন। এর জন্য আপনি কভার সেকশনে আসার পর এক্সক্লুডেড অপশানে চলে আসবেন, তারপর নিচে আসার পর আপনি দেখবেন যে এখানে আপনার কোনো যে অল্টারনেট পেজ প্রপার ক্যানোনিকাল টেক্সট এরকম কোনো ইস্যু আছে নাকি, যেরকম আপনাকে দেখিয়ে দিই। এই যে ইস্যুটি এখানে ক্লিক করবেন, এখানে আপনার কোনো আর্টিকেলের ইউআরএল রয়েছে নাকি দেখবেন। যেরকম এখানে দেখুন আমার এগুলো কিন্তু ফালতু ইউআরএল, কিন্তু আমার মেন আর্টিকেলের ইউআরএল রয়েছে দেখুন, এখানে একটা, এখানে একটা, আরও যদি এখানে আমি মোরে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আরও আমার ইউআরএল রয়েছে, দেখুন এখানে একটা রয়েছে। তা আরও পরপর জমা হয়ে যাবে, আমি যদি ইস্যুটি ফিক্সড না করি আমার এভাবে আরও আর্টিকেলগুলি এভাবে এখানে জমা হয়ে যাবে, আর গুগল সার্চ রেজাল্ট থেকে আমার মেন যে আর্টিকেলের ইউআরএল সেটা ডিলিট হয়ে যাবে বা সরিয়ে দেবে গুগল। এটা আপনাকে অবশ্যই ফিক্সড করতে হবে। তা কীভাবে ফিক্সড করবেন চলুন এবার সেটা দেখব। প্রথমে আপনি কী করবেন, আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে চলে যাবেন। আপনার যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় তাহলে আপনি এভাবে ফলো করবেন, না হলে আপনি ব্লগারের ক্ষেত্রেও পেয়ে যাবেন robots.txt বলে অপশান, সেটাকেই আপনাকে এডিট করতে হবে। তা কীভাবে এডিট করবেন আমি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি, আর ব্লগারের ক্ষেত্রে আপনি সেটিংস অপশানে চলে যাবেন, সেখানে গিয়ে আপনি robots.txt ফাইল এডিট করার অপশান পেয়ে যাবেন, সেখানে এডিট করে নেবেন। আপনার যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয় তাহলে আপনি যদি এসইও প্লাগইন ইউজ করেন, না হলে আপনি সি প্যানেলের মাধ্যমে করতে পারেন। মোটামুটি আপনার robots.txt ফাইলটি আগে আপনাকে এডিট করতে হবে। তা কীভাবে এডিট করবেন, আমার র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন ইউজ করছি, তার জন্য আমি র্যাঙ্ক ম্যাথে চলে যাব। তারপরে আমি জেনারেল সেটিংসে ক্লিক করব, জেনারেল সেটিংসে ক্লিক করার পর আমি এডিট robots.txt এখানে ক্লিক করে নেব। তা এখানে আমাকে একটি ডিসালাও করতে হবে, সেটা কি, ক্যাটাগরি। ক্যাটাগরিটা যদি আমি ডিসালাও করে দিই তাহলে গুগল কি করবে, ক্যাটাগরিগুলি রয়েছে সেগুলো আর ইন্ডেক্স করবে না। তার জন্য আমি এখানে কি করব, যে ডিসালাও অপশন রয়েছে এখানে আমি ডিসালাওটা কপি করে নেব। কপি করার পর আমি লাইন চেঞ্জ করে নেব, এইভাবে লাইন চেঞ্জ করার পর আর একটা আমি ডিসালাও অপশন দিয়ে দেবো। দেওয়ার পর এখানে আমাকে টাইপ করতে হবে ক্যাটাগরিজ, আপনি এইভাবে ক্যাটাগরিজ টাইপ করে দেবেন। তার আগে আপনি স্ল্যাশ মার্ক দেবেন, ভালো করে দেখুন আমি কিভাবে টাইপ করছি, শেষেও একটা স্ল্যাশ মার্ক দেবেন। এইভাবে দেওয়ার পর আপনি এই ফাইলটিকে সেভ করে নেবেন। এখানে আপনাকে আর একটা ডিসালাও করতে হবে, কী ডিসালাও করতে হবে আপনাকে দেখিয়ে দিই। এখানে পুনরায় আপনি একটি ডিসালাও অপশান নেবেন, এখানে পুনরায় আপনি আর একটা ডিসালাও অপশান নিয়ে নেবেন। এটাকেই কপি করে আমি পেস্ট করে দিচ্ছি, পেস্ট করার পর এখানে ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরিটাকে আমি ডিলিট করে দেবো। ডিলিট করার পর আমি টাইপ করবো ট্যাগস, ট্যাগ দেওয়ার পর আপনি পুনরায় স্ল্যাশ মার্ক দেবেন, আশা করি বোঝা গেল। এরপরে আপনি সেভ চেঞ্জেসে ক্লিক করে দেবেন। এখানে একটা কথা বলি, যেভাবে ক্যাটাগরি দ্বারা আপনার ক্যানোনিক্যাল ইস্যু এসছে বা ওই ইউআরএলগুলি এসছে, এখানে ট্যাগের দ্বারাও সেটি সম্ভব। এই ইস্যুটা কিন্তু ট্যাগের ক্ষেত্রেও আসতে পারে, এই ট্যাগ আর ক্যাটাগরি আপনার robots.txt ফাইলে গিয়ে ডিসালাও করবেন, তাহলেই আপনার এই এররটি পরবর্তীকালে আর আসবে না বা আস্তে আস্তে যে ইস্যুটি এসছে সেটা পরপর ফিক্সড হয়ে যাবে। এবার আপনার একটা কাজ হলো, আপনি পুনরায় সার্চ কনসোলে চলে যাবেন। যাওয়ার পর আপনি ওই সমস্ত ইউআরএল যেগুলি এক্সক্লুডেড অপশানে রয়েছে সেগুলি আপনি পুনরায় রিইন্ডেক্স করতে থাকবেন। তার জন্য আপনি এখানে ইউআরএল দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, আসার পর এখানে সার্চ অপশানে ক্লিক করবেন। তারপরে টেস্ট লাইভ ইউআরএল, গুগল কিন্তু আর কোনো ক্যাটাগরি বা ট্যাগ পাবে না, তাহলে আমার মেন ইউআরএলটি এবার ইন্ডেক্স করবে। ঠিক এই কারণেই কিন্তু অনেকের আর্টিকেল র্যাঙ্ক করে না, কারণ তাদের মেন যে কিউআরএল যে পারমানেন্ট সেটাই যদি ইন্ডেক্স না হয় তাহলে তার আর্টিকেল র্যাঙ্ক করবে কী করে। আপনাকে এইভাবে ব্যবস্থা নিয়ে রাখতে হবে আগে থেকে। এখন দেখুন যে ইউআরএল ইজ অ্যাভেলেবেল টু গুগল, এরপর আপনি রিকোয়েস্ট ইন্ডেক্সিং অপশানে ক্লিক করবেন। এইভাবে আপনার ওয়েবসাইটে যে সমস্ত ইউআরএলগুলি বা পারমালিঙ্কগুলি রয়েছে বা যতগুলি পোস্ট রয়েছে সবগুলোর পারমালিঙ্ক আপনি এক এক করে এখানে এসে চেক করবেন। তা কীভাবে চেক করবেন,
আপনার ওয়েবসাইটে চলে যাবেন, ইউআরএলগুলি কপি করবেন। যেমন আমি একটি লিংক কপি করে নিচ্ছি যেটা এখন বর্তমান আমি ইন্ডেক্স করলাম। কপি করার পর সার্চ কনসোলে চলে আসবো, আসার পর এখানে ইন্সপেক্ট অপশানে ইউআরএলটি পেস্ট করে দেবো। পেস্ট করার পর আমি এন্টার প্রেস করবো। তার আগে একটা কথা বলি, কিছুক্ষণ আগে কিন্তু এটা আমার ইউআরএল ইজ নট অন গুগল বলেছিল, এখন আমি এন্টার করে দেখবো যে কী আসছে। দেখুন এখন ইউআরএল ইজ অন গুগল। বুঝতে পারলেন কোথায় প্রবলেমটা ছিল? বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে বা আপনার কোনো হেল্পের প্রয়োজন হলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া আছে, সেখানে আপনি কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনার সেই কমেন্টে রিপ্লাই করতে। তা আজকের পর্যন্ত এইটুকু, পরবর্তী ভিডিও যেন অবশ্যই সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।